বিসমিল্লাহ রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আফরোজা সুলতানা, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। নবম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। ওকে, এবার হচ্ছে একটু আমাকে বলে ফেলো দেখি, গত পাঠ আমরা কী পড়েছিলাম, অধ্যায়টার নাম মনে আছে বা অধ্যায়টা কি? ভেরি গুড, ঠিকই ধরেছ। অধ্যায় হচ্ছে 11 অধ্যায়, খাদ্য পরিকল্পনা আর পরিপাক, তাই না? আচ্ছা, এখান থেকে হচ্ছে তোমাদের কি পড়া ছিল? পড়া ছিল হচ্ছে কিশোর কিশোরদের পুষ্টির চাহিদা আর গুরুত্ব। ওকে, আচ্ছা বলো তো, দৈনিক কিশোর কিশোরীদের প্রোটিন কতটুকু প্রয়োজন? ভেরি গুড, ঠিকই ধরেছ। 12 থেকে 14%, 12 থেকে 14% প্রয়োজন। আচ্ছা, কিশোর কিশোরীদের হাড় ও দাঁত গঠনের জন্য কোনটা খুব গুরুত্বপূর্ণ? ক্যালসিয়াম ও ভিটামিন ডি। ওকে, থ্যাংক ইউ, সুন্দর উত্তর দিয়েছো, সবাইকে ধন্যবাদ। ওকে, তাহলে এবার আমরা কি, আমরা হচ্ছে আমাদের আজকের পাঠে চলে আসি। দেখো মেয়েরা, আজকের পাঠে আমাদের কি লেখা আছে, খাদ্য তালিকা তৈরির সময় লক্ষণীয় বিষয়। অর্থাৎ একটা খাদ্য তালিকা তৈরি করতে গেলে কিছু বিষয় লক্ষ্য করতে হয়। সেই বিষয়গুলো কী কী, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে হচ্ছে আমাদের আলোচনা। প্রতিদিনের, তোমরা এই বয়সটা কিশোর কিশোরী, তাই না, তোমাদের প্রতিদিন খাদ্য তালিকায় কোন ধরনের খাদ্য থাকা উচিত? আচ্ছা, এই খাদ্য তালিকা তৈরি করার জন্য একটা সুন্দর করে কিন্তু তোমাদের বাড়ি একটা চার্টও আছে, কীভাবে হচ্ছে প্রতিদিনের খাদ্য তালিকা থাকবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখানে যে হচ্ছে লক্ষণীয় বিষয়, সেই লক্ষণীয় বিষয় দিয়ে একটা লিখে ফেলি আর সেটা নিয়ে হচ্ছে আমরা আলোচনাও করব। প্রথমে আমরা লিখব হচ্ছে প্রধান, হচ্ছে খাদ্য তালিকায় প্রধান কী খাওয়া উচিত। এখানে আমরা এক নাম্বার হিসেবে দিতে পারি, কি বলছে, তিন বেলা প্রধান খাবার ও দুই বেলা হালকা নাস্তা। তাহলে হচ্ছে হালকা নাস্তা থাকবে দুইবার আর তিন বেলা থাকবে হচ্ছে প্রধান খাবার। তাহলে একটু লিখে ফেলি, তিন বেলা, তিন বেলা হচ্ছে প্রধান খাবার তিন বেলা প্রধান খাবার ও দুবেলা হালকা নাস্তা। ওকে, আমরা নেক্সট পয়েন্টও লিখে ফেলি। নেক্সট পয়েন্ট আছে হচ্ছে বিভিন্ন ধরনের খাদ্য, তাই না, বিভিন্ন শ্রেণীর খাদ্য। ওকে, আমরা এই দুইটা নিয়ে আলোচনা করে ফেলি। প্রথমে দেখো কি বলেছে, তিন বেলা প্রধান খাবার ও দুবেলা হালকা নাস্তা। কিশোর কিশোরীদের খাদ্য তালিকায় যখন তৈরি করা হবে, তালিকার সময় লক্ষণীয় বিষয় অর্থাৎ খাদ্য তালিকা তৈরির সময় লক্ষ্য করতে হবে যে বিষয়গুলো, তিন বেলা প্রধান খাবার থাকতে হবে, দুই বেলা হালকা নাস্তা। কিশোর কিশোরীদের যেহেতু দিনের বেশিরভাগ সময় স্কুলে থাকে, এখন নাহি তোমাদের বাসায় আছো, কিন্তু হচ্ছে স্কুলে তো থাকে বেশিরভাগ, সেই স্কুলে থাকাকালীন কী করতে হবে, স্কুলে থাকাকালীন যেমন তোমার একবার হচ্ছে খেয়ে আসতে হবে, তোমার অতিরিক্ত হচ্ছে শ্রম যাচ্ছে, পরিশ্রম যাচ্ছে, পড়ালেখার চাপ যাচ্ছে, সেজন্য তোমার খাবারটা ঠিক রাখা লাগবে। তিন বেলার প্রধান খাবার থাকবে আর দুবেলা হালকা খাবার থাকবে। তিন বেলা প্রধান খাবারের জন্য তোমাকে কী করতে হবে, স্কুলে আসার সময় অবশ্যই কি খেয়ে আসতে হবে, খাবার নিয়েও আসতে হবে, তুমি একবার যে আবার স্কুল থেকে যে আবার কিছু হালকা নাস্তা করতে পারো। সকাল বিকাল দুপুর কোনো সময় কিন্তু খালি পেট থাকা যাবে না। প্রধান খাদ্য তালিকায় তিনবার কিন্তু খাবার থাকা লাগবে প্রধানটা, আর দুবেলা হালকা কিছু খেলেই হবে। আচ্ছা, এই যাতে তোমার হচ্ছে শরীর পুষ্টি যোগানটা সঠিকভাবে পায়,
নেক্সট দেখো কি আছে, বিভিন্ন শ্রেণীর খাদ্য। বিভিন্ন শ্রেণীর খাদ্য বলতে এটা বোঝাচ্ছে যে হচ্ছে আমরা প্রোটিন জাতীয় খাদ্য পাচ্ছি, ভিটামিন খাচ্ছি, ভিটামিন কি শাকসবজি ফলমূল দুধ জাতীয় খাবার আমাদের শরীরে দরকার, বিভিন্ন ধরনের যে হচ্ছে ছয়টা পুষ্টি উপাদান আছে সেগুলো সবগুলোই যেন থাকে সেটার কথা এখানে বলছে বিভিন্ন শ্রেণীর খাদ্য। আচ্ছা, সেটা হচ্ছে মৌলিক পুষ্টি চাহিদার সবগুলো যেন সেখানে উপস্থিত থাকে সেটা হচ্ছে খেয়াল রাখা লাগবে। ওকে, নেক্সট আমরা চলে আসব হচ্ছে পরের পয়েন্টে। পরের পয়েন্টে কী আছে, প্রোটিন জাতীয় খাদ্য। প্রোটিন জাতীয় খাদ্য, আচ্ছা তাহলে হচ্ছে আমরা লিখে ফেলি। প্রোটিন জাতীয়, 4 নম্বর কি, শস্য জাতীয়। প্রোটিন জাতীয়, শস্য জাতীয়। আচ্ছা, প্রোটিন আমরা তো জানি একটা উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণীজ থেকে আমরা প্রোটিনটা পাচ্ছি। তোমার খাদ্য তালিকায় প্রতিদিনের কিন্তু খাবারে প্রোটিন জাতীয় গ্রহণ করাই লাগবে, শরীরের জন্য প্রতিদিন প্রোটিন জাতীয় খাদ্য থাকাই লাগবে। আমরা উদ্ভিদ থেকে পাচ্ছি আর হচ্ছে প্রাণীজ থেকেও পাচ্ছি, তাই না? দুইটাই থাকা লাগবে, তার মধ্যে প্রোটিনটা, প্রোটিনের যে প্রাণীজটা সেটা কিন্তু খাদ্য তালিকায় প্রতিদিন একটু করে থাকা লাগবে। নেক্সট আছে দেখো শস্য জাতীয় খাদ্য। শস্য ও শস্য জাতীয় খাদ্য এটাও কিন্তু আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকতে হবে। আর এই শস্য জাতীয় খাদ্য কোনগুলো? শস্য জাতীয় খাদ্য হচ্ছে এই যে ভাত, রুটি, তারপরে হচ্ছে পাউরুটি, এগুলো হচ্ছে শস্য জাতীয় খাদ্য। আচ্ছা ওকে বাবুরা, তাহলে হচ্ছে নেক্সটে আমরা কী লিখবো? নেক্সটে আমরা পরের প্রশ্নে চলে যাই। আমাদের খাদ্য তালিকা আর কী থাকতে পারে? আর হচ্ছে থাকবে শাকসবজি, শাক সবজি, ওকে। আর কি থাকবে? পানি, পর্যাপ্ত পানি। আচ্ছা, খাদ্য তালিকায় আমাদের শাক সবজি কিন্তু থাকাই লাগবে, আমাদের শরীর গঠনে বাড়ন্ত বয়সটা তোমাদের এটা, তাই না? এখানে কিন্তু অনেকে সবজি খেতে চাও না, কিন্তু সবজি আমাদের শরীরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সবজিও কিন্তু তোমার খাদ্য তালিকায় থাকা লাগবে, বিভিন্ন ধরনের শাকসবজি, যেমন হলুদ লাল বর্ণের যেসব সবজি সেগুলো, হলুদ লাল সাদা এসব। আচ্ছা, তারপরে কী আছে? পর্যাপ্ত পানি। পর্যাপ্ত পরিমাণে আমাকে পানিটা গ্রহণ করতে হবে আমার শরীরের জন্য। আমি যে খাদ্যটা খাচ্ছি সেই খাদ্যটা কি, খাদ্য শরীরে হজমের জন্য পানি প্রয়োজন, পর্যাপ্ত পরিমাণে পানি পান করবে। এছাড়া আমার খাদ্য তালিকায় কোন ধরনের খাদ্য থাকতে হবে? খাদ্য তালিকায় হচ্ছে আমার স্বাস্থ্যসম্মত খাদ্য থাকতে হবে, যেমন ফাস্টফুড জাতীয় খাদ্য কম খেতে হবে। এগুলো কী করবে? শরীরের ওজন বাড়িয়ে দেবে, শরীরটা ফুলে যাবে, কিন্তু স্বাস্থ্যসম্মত না। তোমাকে নিজেকেই সচেতন থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু। এছাড়া দেখো আমাদের আর কী আছে? আমাদের আছে হচ্ছে ফাস্টফুড গ্রহণ করা যাবে না, তাই না? এখানে বইয়ে দেখো তোমাদের হচ্ছে কী আছে, এখানে লেখা আছে হচ্ছে কিশোর কিশোরদের উপযোগী একদিনের খাদ্য তালিকা তৈরি। এখানে হচ্ছে তোমাদের খাদ্য তালিকা একটা দিয়ে দিয়েছে, তোমাদের উপযোগী তৈরি করা, উপযোগী অনুযায়ী যে খাদ্য তালিকা প্রয়োজন সেটা দেওয়া আছে, এ অনুযায়ী কি একটা খাদ্য তালিকা তৈরি করা লাগবে। আচ্ছা, এটাই হচ্ছে আমি কি করব, তোমাদের কিন্তু হোমওয়ার্ক হিসেবে দিয়ে দেবো, ওকে? তোমাদের এটাই কিন্তু করতে হবে। তার আগে হচ্ছে বলো এই যে লক্ষণীয় বিষয়গুলো সেগুলো কি বুঝতে পেরেছ? কার কোনো সমস্যা আছে? ওকে, তাহলে হচ্ছে কি করবে, আমি SWটা লিখে দিচ্ছি। এটা হচ্ছে তোমার SW, এটা করলেই কিন্তু তোমার লক্ষণীয় বিষয়গুলো একবারে ক্লিয়ার, সব কিছুই হয়ে যাবে। তাহলে হচ্ছে SWটা লিখে ফেলো।
একদিনে খাদ্য তালিকা তৈরি করো। ওকে, একদিনে খাদ্য তালিকা তৈরি করবে, ঠিক আছে? তোমাদের বই কিন্তু দেওয়া আছে, আবারও দেখাচ্ছি, বই সুন্দর করে চার্ট আকারে দেওয়া আছে। কী আছে? বিভিন্ন শ্রেণীর খাদ্য। বিভিন্ন শ্রেণীর খাদ্যের মধ্যে কী কী বলেছে? শস্য, শস্য জাতীয় খাদ্য, প্রোটিন জাতীয় খাদ্য, শাক সবজি, ফল, দুধ দুধ জাতীয় খাদ্য, তেল বা ঘি, আর হচ্ছে এক পরিবেশন পরিমাণ, ঠিক আছে? পরিবেশন কতটুকু লাগবে, তারপর কিশোরদের পরিবেশন আর কিশোরীদের, অর্থাৎ ছেলে আর মেয়ে দুইটাই আলাদা করে দেওয়া আছে। ওকে, এই চার্টটা সুন্দর করে পড়ে ফেলবে আর এসডব্লিউ হিসেবে পোস্ট করবে গ্রুপে, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে এবার চলে আসি একটু অন্য প্রসঙ্গে। রেগুলার তোমাদের হচ্ছে বইয়েও যেমন আছে একটা টাইম টেবিল পড়ার, তাই না? সেই হিসাবে তোমরাও কি প্রতিদিন টাইম টেবিল হিসেবে কাজ করছো, কাজ করছো কি না সেটা হচ্ছে জানবে। আচ্ছা, না করে থাকলে কীভাবে টাইম টেবিল করবে? টাইম টেবিল হচ্ছে তোমার হচ্ছে যেখানে পড়তে বসছো টেবিলে, সেই টেবিলে তোমার দৈনন্দিন একটা টাইম টেবিল করে নেবে। সেই টাইম টেবিল অনুযায়ী সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে তোমার সারাদিনের যে কর্মকাণ্ডটা তুমি করবে সেটা হচ্ছে লেখা থাকবে। যেমন পড়ার একটা হতে পারে, দৈনন্দিন কাজের একটা হতে পারে, পড়ার একটা কি আজকে আমি কতটুকু পড়বো, কোন সাবজেক্ট পড়বো সেটা একটা হতে পারে, আরেকটা কোনটা হতে পারে, আরেকটা হচ্ছে আমি আজকে সারাদিনে কী কী কাজ করবো, এতটা সময় হচ্ছে আমার খাওয়া, এতটা সময় নামাজ পড়া, এতটা সময় গোসল করা, এতটা সময় আমি টিভি দেখবো, এগুলো সব কিছু, এতটা সময় পড়ার টেবিলে থাকবো, সেগুলো সব কিছু টাইম টেবিল করে পড়াশোনা করবে। তাহলে হচ্ছে কী হবে, স্মুথলি সব পড়াশোনাও হয়ে যাবে, সব কিছু কাজও হবে। ওকে, এছাড়াও হচ্ছে আমাদের থিম ডায়লগ কি, পিতামাতা ও শিক্ষকদের প্রতি দায়িত্ব কর্তব্য। আশা করছি প্রত্যেকে আব্বু আম্মুকে সাহায্য করো, আব্বু আম্মুকে তাদের কাছে সাহায্য করবে। আর আমাদের বাবা মারও যখন বয়স হয়ে যায় তখন কিন্তু তারা ছোট শিশুর মতো হয়ে যায়, অল্পতেই তারাও কিন্তু মনে ব্যথা পায়, তারা ব্যথা পায় এমন কোনো কাজ করা যাবে না। আর হচ্ছে আমাদের তাদেরকে অসম্মান কখনোই করা যাবে না। আমাদের হচ্ছে কোনো আচরণে যদি দুঃখ পায়, তাদের এর আগেও বলেছি, উফ শব্দ করলে আমাদের জীবনের জন্য কিন্তু সেটা ক্ষতিকর। ওকে, তোমরা সবসময় বাসায় আছো, আম্মুর সাথে বেশি সময় কাটাও, তাই না? আম্মুর সাথে আম্মুর কাছে হেল্প করবে, সম্মান করবে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা কিন্তু এখানে আমাদের আজকের মতো অনলাইন ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।